নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হলো সিস্টেম অফ মিলেট ইন্টেন্সিফিকেশন, অর্থাৎ SMI পদ্ধতিতে মিলেটের কিভাবে চারা তৈরি করতে হয়। চারা তৈরি করার জন্য আমাদের যা প্রয়োজন, 1 একর যদি আমরা মিলেট SMI পদ্ধতিতে লাগাতে চাই, তার জন্য আমাদেরকে 500 গ্রাম থেকে 600 গ্রামের মতো বীজ প্রয়োজন। তো এই বীজটাকে আমাদেরকে বীজতলা তৈরি করতে হবে। তো প্রথমে আমাদেরকে জমি, অর্থাৎ যে অংশে আমরা বীজতলাটা তৈরি করব, সেখানে ভালো করে একটু উঁচু করে নিতে হবে বীজতলাটাকে, এবং ভালো করে ঝুরঝুরে করে মাটিটা তৈরি করে নিতে হবে। এরপর আমাদেরকে সরু সরু করে লাইন ওর মধ্যে আমাদেরকে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর ওই লাইনের মধ্যে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুব অল্প পরিমাণে একটা দুটো করে পাতলা করে আমাদেরকে বীজটা কিন্তু বুনে দিতে হবে। সেটা নালাতে হোক বা নালার উপরেও তো পড়লে কোনো সমস্যা হবে না, বা সমান অবস্থাতেও কিন্তু আমরা বীজটাকে ছড়াতে পারি। বীজ ছড়িয়ে দেওয়ার পরে আমাদেরকে কম্পোস্ট, অর্থাৎ ঝুরঝুরে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, যা হোক কিছু একটা দিয়ে আমাদেরকে ওপরটা চাপা দিতে হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা দিলে খুব সহজে প্রত্যেকটা বীজ কিন্তু জার্মিনেট করে বেরিয়ে আসবে। এবং এরপর আমাদেরকে যেটা করতে হবে, যে ওপর থেকে খড় বা পুয়াল দিয়ে কিছুটা পরিমাণ মোটামুটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণ কি আছে না, যদি এই সময় বর্ষাকালে বেশি পরিমাণ বৃষ্টি হয়ে যায়, যাতে না ওই বীজগুলোকে ধুয়ে নামিয়ে দিতে পারে। আর একটা হচ্ছে, যদি রোদ দেয় সেই ক্ষেত্রে রোদে যাতে না শুকিয়ে যায়, সেই জন্য কিন্তু প্রয়োজন। 2 দিন পরে আমাদেরকে এই খড়টা কিন্তু তুলে দিতে হবে। এবং আমার এখানেতে একটু ময়েশ্চার কম ছিল, সেই কারণে আমরা এখানে ওপর থেকে খড়টাকে ভিজিয়ে দিয়েছি জল ছড়িয়ে। এতে খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা 7 থেকে 8 দিনের চারা। এটা মোটামুটি 17 থেকে 18 দিন বয়সী চারা, মাটি সমেত SRI পদ্ধতির মতো তুলে নিয়ে গিয়ে আমাদেরকে মূল জমিতে রোপণ।